हेलो विराट, बारी जाती यार, कोली आछे? आने? कोली के तुम्हारा तूने नहीं कैसो? ना कोली को तो मैं जानी ना, अरे सब नौटंकी किशेर, आवा के प्रश्न को चुका ना। जो 20 घंटा मुद्दे कोली के दिए जाओगे खाने, ना होले माँ ही भेजे जावे। अब तुम्ही को भालो कोरे जानो, माँ के मैं भालो बाजी। एक बार तुम माँ ही जो ना कोली के फिरी था, महिले गाल के तुम्हार डेरा आएगी, तुम्हार कॉपाले में शूट कोरे देगो। और ध्यान के अंत्य कुनो ही पौड़ी बान ना है, वही मेटा। अत खराब हो गया चुम्मर माँ, अत ना पुरो खराब हो गया। वो तो भालो काज कर चे बोलो। जा कुशी कोरो की तू जे काज, हर पांच जने खराब करे, खोती करे, हर पांच जन कौशल मान करे, आमी तक उन तो भालो काज बोले आखर दी ना। माही बड्डो बाड़ाबाड़ी कर चे। एक तक कथा बोल बो दीदी। ওরা যে প্রস্তাবটা দিয়েছে তাতে রাজি হয়ে যাও। মানে মাহিকে বোঝাও, মাহিকে বুঝিয়ে পারিজাতের সঙ্গে ওর বিয়েটা দিয়ে দাও। বুঝছো কি? মাহি কখনোই পারিজাতকে মেনে নেবে না। কেন মেনে নেবে না? পারিজাত সত্যি ভালো পাত্র। হ্যাঁ, আমার তো দারুণ লাগে। হি সো হ্যান্ডসাম, আর হাইটটাও তো খুব ভালো। হ্যাঁ সত্যি, আমারও ওকে খুব ভালো লাগে। আর মাহিও তো ওকে খুব ভালোবাসতো, ওদের তো প্রেম ছিল। মাহি কিছুতেই পারিজাতকে বিয়ে করবে না, কিছুতেই করবে না। দিদি, তোমাকে আজকে বলতেই হবে, প্রবলেমটা কি? প্লিজ বৌদি, প্লিজ বৌদি আমাদেরকে বলো, মাহি তোমাকে কি বলে গেছে বলো। চুপ করে থেকো না, আজকে তোমাকে বলতেই হবে। মাহির সঙ্গে পারিজাতের সমস্যাটা কি? ও কেন এরকম একটা নাটক করলো? আমরা গুরুজনেরা থাকতেও ও আত্মীয় স্বজনের সামনে দাঁড়িয়ে একা এরকম একটা সিদ্ধান্ত কেন নিল? কেন? আমি জানি না বলছি তো। বেশ, তুমি যখন কিছু জানোই না, তাহলে মাহিকে এ বাড়িতে ফিরিয়ে আনো, আর ও বাড়িতে খবর পাঠিয়ে দাও। মাহি যেটা করেছে সেটা একটা খেলা, ছেলে খেলা, খেয়ালের বশে করে ফেলেছে। মাহির সাথে পারিজাতের বিয়েটা দিয়ে দাও। আমি বেঁচে থাকতে মাহির সাথে পারিজাতের বিয়ে হতে দেব না। তার জন্য যদি আমার মাহি সারা জীবন আয়গুলো থাকে তাই থাকবে। বৌদি, আচ্ছা ছুটকি বৌদির হয়েছে এটা কি বলতো? সেটাই তো বুঝতে পারছি না। সারাদিন চুপচাপ ঘরে একা বসে থাকে, আর ওদিকে দাদা সেও ঘরে একা বসে থাকে, কাজেও পর্যন্ত যাচ্ছে না। চিকি, তুই কিছু জানিস কেন বিয়েটা করলো না? কেন করলো না সেটা জানার দরকার নেই। ওরা যখন নিজের থেকে প্রস্তাবটা দিয়েছে তখন আমার মনে হয় বিয়েটা দিয়ে দেওয়াই উচিত। ঠিক তাই, ওটা আবার বিয়ে হলো নাকি? সমস্ত আচার আচরণ সব কিছু মাহির সাথে হয়েছে, শুভ দৃষ্টি, মালা বদল, সাত পাকে বাঁধা সব কিছু মাহির সাথে হয়েছে, শুধুমাত্র সিঁদুরদানটা হয়েছে ওর সাথে। তাহলে ঠিক তাই। কি ঠিক তাই? দেখো না, যদি এবারে আনন্দটা ফিরিয়ে দেওয়া যায়, যদি এবারে সুখটাকে ফিরিয়ে দেওয়া যায়, অন্তত দাদা দিদির মুখে একটু হাসি ফোটানো যায়। দেখো না প্লিজ, যদি মাহি আর পারিজাতের বিয়েটা দিয়ে দেওয়া যায়। সবই তো বুঝলাম, কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? কি হলো? উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন তুমি? কাল সারা রাত কোথায় ছিলে? এই বলছিস না কেন? বল সারা রাত কোথায় ছিলিস? কি হচ্ছে কি? তুই তো করি করছিস কেন? কি করবো কি? ও তো এমনিতেই আমার থেকে বয়সে ছোট, আর ক্যারেক্টারে। প্লিজ জারিয়া, এইভাবে কথা বলিস না। কাল রাতে তুমি কোথায় ছিলে? সারা রাত তোমার জন্য সবাই চিন্তা করছিল।
কথা বলছো না কেন? বাড়ির লোকেদের কথা তো ভাবতে হবে না? আমার জন্য কেউ চিন্তা করে বুঝি? বাহ, দেখ দেখ, এই মেয়ের মুখেও বুলি ফুটে গেছে। ময়না তো বেশ ভালোই কথা বলতে শিখেছে। কি বললে তুমি? তোমার জন্য কেউ চিন্তা করে না? হ্যাঁ, কেউ চিন্তা করে না? তানভীতি তোমার জন্য চিন্তা করেনি, পাপড়ি তোমার জন্য চিন্তা করেনি, স্বস্তিকা তোমার জন্য চিন্তা করেনি, এরা তোমার জন্য কেউ সারা রাত ঘুমোতে পারেনি, এমন কি মাহিও সারা রাত তোমার জন্য জেগেছিল। হ্যাঁ, আমি যদি কারো কাছে অপরাধী হই তাহলে সেটা শুধুমাত্র মাহিদের কাছে। তোমাদের কাছে না। মেরে না আর গুঁড়ো করে দেব। আমাদের জিনিসটা নিজের যোগ্যতা নিজের স্ট্যান্ডার্ড ওয়াইজ কথা বলবি, বেশি বেড়ে খেলতে যাস না, বুঝতে পেরেছিস? ঠিক তাই, তুমি বড্ড বেশি কথা বলছো। এই মেয়ে, প্লিজ তানিয়া, বিহেভ প্রপারলি। এই যে কাল সারারাত কোথায় ছিলে তুমি? তুমি জানো কালকে সারা রাত আমি আর পাপড়ি চোখের পাতা এক করতে পারিনি, সারাক্ষণ মাহি ঘর বার করেছে। এতক্ষণে তোমাকে খুঁজে না পেয়ে তানভীতি তো থানা অব্দি চলে গেছে, হয়তো এতক্ষণে ডায়েরিও করে দিয়েছে। কোথায় ছিলে কালকে রাতে তুমি বলো? কথা বলছো না কেন বলো? কোথায় ছিলে তুমি কালকে? ভয় কিচ্ছু নেই, তোমাকে কি কেউ কিছু বলেছে? তোমাকে কি কেউ তুলে নিয়ে গেছিল? কেউ কি তোমাকে জোর করেছিল? কথা বলো, কথা বলো কলি। তুমি বুঝতে পারছো না, তুমি আমাদের হাত পেরিয়ে যদি কাকাই কাকিমার পিসির হাতে পড়ো, তুমি বুঝতে পারছো না তোমার কি অবস্থা হবে। বলো কলি বলো। উত্তর দিচ্ছ না কেন? উত্তর দেবে কি করে? এসব মেয়েরা, এরা আসলে কোনো বাড়ির বউ হওয়ারই যোগ্য না। এরা হচ্ছে ওই বাজারে স্টপিড। নিজের ভাষা ঠিক কর। এই, তুই ওকে ভাষা নিয়ে জ্ঞান দিচ্ছিস, আর ওর চরিত্র নিয়ে কোনো কথা বলবি না? হ্যাঁ, নতুন বউ সারা রাত বাড়ির বাইরে কোথায় ছিল বলছে না কেন? এই, কোথায় মুখ পোড়াতে গেছিলি? আহ, কি হচ্ছে নাকি? তুমি কিছু বলবে না আমি সেটা বুঝতে পেরেছি, কিছু একটা লুকিয়ে যাচ্ছ তাই না? বেশ, আর কিচ্ছু জিজ্ঞেস করব না তোমাকে আমি, ভুলটা আমারই। পাপড়ি চল। চল। আপনি তো আমাকে জিজ্ঞেস করলেন না আমি কেন সারা রাত বাড়ির বাইরে ছিলাম। মানে? আপনি তো আমার বর, বিয়ে তো করেছি আপনাকে, তাই আপনারই আমাকে জিজ্ঞেস করার কথা আপনার বউ সারা রাত কেন বাড়ির বাইরে ছিলাম। কই একবারও জিজ্ঞেস করলেন না তো? বাড়ির বাইরে তুমি সারা রাত কেন? রাতের পর রাত কাটাও, যা খুশি তাই করো, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কারণ আমি তোমাকে আমার স্ত্রী বলেই গণ্য করি না। আর এতবার বলার পরেও তুমি বিশ্বাস করছো না যে আমি মাহিকেই ভালোবাসি। মাহির পরিবারে আমাদের পরিবারের তরফ থেকে প্রস্তাব গেছে, একটা ছোট্ট ভুল যেটা মাহি করেছে সেটাকে ক্ষমার চোখে দেখ। দেখে আমি আর মাহি আবার ছাদনা তলায় বসব। আহ!
বিয়ে করব। আমার জীবনে মাহি ছাড়া আর কেউ নেই। আর আপনার মা? ওই নামটা আমার সামনে উচ্চারণ করবে না। মাহি দিদি, আসলে কাল রাতে আমাকে মিথ্যে কথা বলার চেষ্টা করবি না। রাতের বেলা তুই বাইরে ছিলিস, ফিরে এসেই মায়ের কথা বললি। মায়ের কাছে গেছিলিস? বল, মায়ের কাছে গেছিলি? সত্যি কথা বল। হা করে কি দেখছিস বল? তোমার মুখে মাটা শুনে মনে হলো যেন আমার বরের মা তোমারই মা। তুমি কাঁদছো কেন? কিছু না, এই কথাগুলো কাউকে বলিস না যেন, আবার মার খাবে। পারিজাত যেভাবে তোকে মারলো কাউকে বলিস না। হ্যাঁ, তুমি বুঝি আমায় হিংসা করছো? কলি? আমি শাশুড়ি মার আদর খেয়ে এলাম, যে আদরটা তোমার খাওয়ার কথা ছিল। তোমারই শাশুড়ি মা, কিন্তু জানো উনি আমাকে বরণ করেছেন। ভালোবেসেছেন, আদর করে খাইয়ে দিয়েছেন। এটা মা দিয়েছে। আর এই লোহা বাঁধানোটা
এটাও মা দিয়েছে আর বলেছেন এটা নাকি ওনার বিয়ের সময় পেয়েছিলেন আমায় দিলেন আমার বিয়ের সময় পেয়েছিলাম তোমায় পড়িয়ে দিলাম নিজের নোয়া খুলে দিলেন এতে আপনার অকল্যাণ হবে না আপনার স্বামীর অকল্যাণ হবে না অকল্যাণ আমার অকল্যাণ তো অনেকদিন আগে হয়ে গেছে আর স্বামীর অকল্যাণ স্বামীর অকল্যাণ আমি হতে দেব না আমার স্বামীর কোনো অকল্যাণ দেখো চিন্তা করো না নোয়া নিয়ে আমি কি করবো গো নোয়া আমার লাগে না আমার বাড়ি যেতে বউ তুমি কাঁদছো কেন কিছু না এই কথাগুলো কাউকে বলিস না যেন আবার মার খাবে পারিজাত যেভাবে তোকে মারলো কাউকে বলিস না হ্যাঁ তুমি বুঝি আমায় হিংসা করছো আমি শাশুড়ি মার আদর খেয়ে এলাম যে আদরটা তোমার খাওয়ার কথা ছিল শাশুড়িমার আদর খেয়ে এলাম যে আদরটা তোমার খাওয়ার কথা ছিল বাইরে শোনো আমি খারাপ কিছু চলে গেল জানো মাহি দিদি আমার শাশুড়ি মা খুব ভালো এবার আর আমাকে বাড়ির থেকে কেউ তাড়াতে পারবে না আমি মরলে তবেই এই বাড়ির থেকে যাব আমার শাশুড়ি মা বলেছেন আমার পারিজাতের বউ যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ ঘর ছাড়বি না বুঝলি ঘর ছাড়বি না যাই হয়ে যাক না কেন ঘর ছাড়বি না ওটা তোর বাড়ি ওটা তোর ঘর ওটা তোর সংসার কোনোদিন ঘর ছাড়বি না জানিস আমাকে ওটা আমাকে ওই বাড়ি থেকে এইভাবে ধাক্কা মেরে টানতে টানতে ওই বাড়ি থেকে বার করে দিয়েছিল জানিস তো একদম একদম ঘর ছাড়বি না যতক্ষণ দেহে প্রাণ আছে একদম ওই ঘর ছাড়বি না আর খুব সাবধান ওই বলার সেনের থেকে সাবধান নীলার থেকে সাবধান নীলিমার থেকে সাবধান খুব সাবধানে থাকবি নইলে দেখবি
হুট করে একদিন তুই ওর সংসার ছেড়ে রাস্তায় ঘাটে বাজারে নিজেকে দেখতে পাবি, তুইও দেখবি এরকম করে ঘুরে ঘুরে বেড়াচ্ছিস। উনি এসে গেছেন। কেউ না, যা এখান থেকে। কে এসেছেন? বললাম তো যা, যা এখান থেকে। বলুন না কে এসেছেন। তুই যাবি কি না? বারবার জিজ্ঞেস করছি কে এসেছে, কে এসেছে। যাই, এই ভোর হয়ে এসে ওকে গাড়ি করে বাড়িতে নামিয়ে দিয়ে যা, যা এখান থেকে। তুমি তো আমায় এত ভালোবাসলে, বকলে কেন? বকলাম কারণ, বকলাম কারণ এরপর এখানে যেটা ঘটবে সেটা তোর না দেখাই ভালো। এখন যা, যা এখান থেকে। বলাটা মূলটা খাবারটা আর তার সঙ্গে আপনার কানের এই জুমকোটা